আরজিকর কাণ্ডের প্রতিবাদ। বনগা গায়েঘাটায় পথে নামলো পড়ুয়ারা, রাস্তায় মিছিল করে প্রতিবাদ বিক্ষোভ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এবার পথে নামলো স্কুল পড়ুয়ারা। এদিন বনগা ও গায়েঘাটায় পথে নেমে প্রতিবাদ জানায় স্কুল পড়ুয়ারা। বনগা শহরে প্রতিবাদ মিছিল করে বনগা ঠাকুর হরিদাস স্কুলের ছাত্রীরা। স্কুল ছুটির পর হাতে প্লাকার্ড নিয়ে পথে নামে তারা। মিছিল করে বনগা বাটার মোড়ে এসে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়। নিহত চিকিৎসক পড়ুয়া ছাত্রী খুনের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে তারা। এ বিষয়ে এক পড়ুয়া বলে, আরজিকরের ঘটনা নিয়ে আমরা পথে নেমেছি, আমরা কোনো স্কুলের পক্ষ থেকে নয়, আমরা ছাত্রীরা পথে নেমেছি। আমরা প্রথমত আরজিকরের যে ঘটনাটা আন্দোলন করছি, কে জানতে চাচ্ছি ব্যাপারটা, কোনো স্কুলের পক্ষ থেকে আসেনি, আমরা ছাত্রদের পক্ষ থেকে আন্দোলনটা করছি। এ বিষয়ে অপর এক ছাত্রী বলে, আরজিকরে যে ঘটনা ঘটেছে সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আজকে আরজিকরে যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে সেই জন্য আমরাই ভয়াবহ, আমরা রাস্তায় কি করে বেরোবো? আমাদের তো রক্ষার ব্যবস্থা নেই। একইভাবে এদিন প্রতিবাদে সামিল হয় গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। জানা গেছে এদিন সকালে স্কুল শুরু হওয়ার আগে যখন প্রার্থনা সঙ্গীত শেষ হয়, তারপরই কয়েকজন ছাত্রী এগিয়ে এসে স্যারদের অনুরোধ করেন, আজ আমরা ক্লাস করব না। সেই মতো শান্তিপূর্ণভাবে স্কুলের প্রায় 1000 ছেলে মেয়ে স্কুল থেকে বেরিয়ে সোজা চলে যায় রাস্তায়। স্থানীয় ইছাপুর নেতাজি বাজার এলাকায় প্রায় 45 মিনিট রাস্তার ওপর বসে প্রতিবাদ বিক্ষোভ জানাতে থাকে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা। এ বিষয়ে বিদ্যালয়ের এক ছাত্রী বলেন, আরজিকরে যে ঘটনা ঘটেছে আমরা তার বিচার চাই, আগামী দিনে যেন এরকম ঘটনা না ঘটে। আরজিকর হসপিটালে যে নির্মম হত্যাকাণ্ডটা হয়েছে, একজন ডাক্তারের উপর যে চড়াওটা হওয়া হয়েছে, সেইটার বিচারের জন্য এবং আমরা নারী সুরক্ষার জন্য আজকে আমরা স্কুল থেকে একটা বিক্ষোভ বের করেছিলাম, যেটার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের দিদি বা বোন সব ওদেরকে বিচার চাইছি এবং আর যেন পরবর্তীতে এই ঘটনা না ঘটে আমরা সেই জন্য একটা আন্দোলনটা করেছি। এদিন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় এলাকায় মদের ঠেক চলছে, স্কুলে যাতায়াতের সময় তাদের নানান অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় বলেও অভিযোগ তুলেছেন তারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ডাক্তারের প্রতি যে নৃশংস পৈশাচে খুন হয়েছে সেই জন্য আমাদের ইছাপুর হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী তাদের মতো করে তারা আন্দোলন করেছে, যখন আমাদের পক্ষেও সেই আন্দোলন ওঠানো সম্ভব হয়নি তখন তারা পুলিশের গাইঘাটার থানার পুলিশ ওসি এসআই তারা এসে তারাও বিফলে গেছে, কিন্তু অনেক কথাবার্তা বলার পরে তাদের বোঝানো হয়েছে যে তারা এখানকার যে সমস্ত অনীতিকর কাজগুলো হয় যেমন রাস্তায় আলো দেওয়া, মদের ঠেক, এইগুলো তারা দেখবে এবং এই সমস্ত কথা নিয়ে ইছাপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা সেখান থেকে এসে এখন আমাদের ইছাপুর হাই স্কুলে এসে তারা সমাবেশ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।